প্রচণ্ড রোদে পায়ে হেঁটে পাশের গ্রাম থেকে পানীয় জল নিয়ে আসতে হয় গ্রামের সমস্ত পরিবারগুলিকে। অভিযোগ পঞ্চায়েত ও বিডিও অফিসে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় হাঁড়ি কলসি বালতি নিয়ে বাঁকুড়ার খাতড়া শিমলাপাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান খাতড়ার ধার গ্রামের শতাধিক পরিবারের মহিলারা। জল মানে ওইটাতে খাওয়ার জল ওইটাতে সমস্ত কিছু এবং কি পায়খানা গেলে জল সুচারে জল ওইটাতে। আর আপনার কতগুলো পরিবারের বাস আপনার গ্রামে? আমাদের এখানে প্রায় 300-350 ঘরে বসতি আছে। তাদের একটি কল? একটি কল। আমরা কিলো দু কিলোমিটার দূরে যাই, এক কিলোমিটার দূরে যাই ওই পানীয় জল আনতে। পানীয় জল আনতে কত বড় করেছি পানীয় জল, পানীয় জলের জন্যে, সানের জলের জন্য। সানের জল তো হবে না, পানীয় জলটা সদ্যও আমরা চাই, রিসেন্ট চাই। কতদিন জল নেই আপনাদের গ্রামে? জল আমাদের এখানে প্রায় 4-5 মাস নেই জল। কোথায় জানিয়েছি? আমরা বিডিও অফিসে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, পিএইডি অফিসে জানিয়েছি। আর এখন কি চাইছেন? এখন আমরা চাইছি আমাদের এখানে জলের বোরিং হোক, হাবার জলের বোরিং আগে হোক, পানীয় জলের। আর এই অবরোধ কতক্ষণ চালিয়ে যাবে? অবরোধ যতক্ষণ না আমাদের জলের ইয়া দিবে ততক্ষণ আমরা যা দিন চালাবো, কোনো উঠবো না। যতক্ষণ না প্রশাসন আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিবে যে এখনই জল দেবো কি কখন দেবো, যখন না বলবে তখন আমরা এখান থেকে উঠছি না। ওরা বলেছিল আমরা রিসেন্ট করে দেবো 7 দিনের মধ্যে, তাও কোনো সুরাহা, কোনো সুরাহা হয়নি। জাতীয় সড়ক অবরোধ হওয়ায় যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় খাতড়া থানার পুলিশ, বিডিও, জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তারা সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।